السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সামনে তো বিভাগ দর্শক শ্রোতবৃন্দ, ফসিয়াত বা বসিয়াত আমরা আর একটি কবির উপর আলোচনা করবো, যার দ্বারা মানুষ ফসিয়াত থেকে পড়ে যাবে এবং জাহান্নামে পতিত হবে এবং জাহান্নামে শাস্তি ভোগ করবে। আল্লাহ তালা আমাদের রক্ষা করুন, যদি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয়। আমি কথা বারবার করতে আলোচনা কেন বলি, কারণ কবিরা গুনার দ্বারা মানুষ আজীবন জাহান্নামে থাকবে না, একমাত্র শেখ সা কবিরা গুনা তোবা করলে আল্লাহ ক্ষমা করবে, আর তোবা করলে এটা আল্লাহ তালা ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে সরাসরি জান্নাত দেবে, আর ইচ্ছা করলে জাহান্নামের আজাব দিয়ে তাকে জান্নাত দেবেন শেষ পর্যন্ত। এই জন্য বলছে আল্লাহ ক্ষমা না করলে। সে কবিরা গুনাটি যা আলোচনা আজকে করবো সেটা হলো নেশাজাতীয় দ্রব্য পান করা, মদ খাওয়া বা নেশাজাতীয় দ্রব্য পান করা। এ ব্যাপারে আমরা দুটি হাদিস নেব, দুটি সহি হাদিস। একটা সহি মুসলিমের প্রথম হাদিসটি 2002 নম্বর হাদিস, জাবের থেকে বর্ণিত রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, এক ব্যক্তি এমন থেকে এসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে যারা নাকি এরকমভাবে মদ পান করে বা নেশাজাতীয় দ্রব্য পান করে তার সম্পর্কে, তো এখানে তিনি যেটা জিজ্ঞাসা করেছিলেন ঘটনা সেটা হলো ভুট্টা থেকে তৈরি এক ধরনের পানীয় যাতে নেশা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন সেটা কি নেশা করে, মানে মানুষকে বেহোস হয়ে যায় এমন মানুষ থাকে না? তিনি বললেন হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বললেন কুল্লু মুস্কিরিন হারাম, যে কোনো নেশাজাতীয় দ্রব্যই হারাম, এবং আল্লাহ তাআলার এটা আল্লাহ তাআলার এটা ওয়াদা, সেটা হলো যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য যে কোনো মাদক দ্রব্য পান করবে তার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হলো সে তাকে আল্লাহ তাআলা কি করবে জাহান্নামবাসীদের বা যাদের কি করবে ওদের ঘাম অথবা ওদের গলিত শরীর থেকে গলিত পদার্থ পান করাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জাহান্নামবাসীদের বা দোযখবাসীদের শরীর থেকে গলিত পদার্থ অথবা ঘাম তাদেরকে পান করাবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। সহিহ মুসলিম হাদিস। আর একটা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মদ পান করল অথবা সে বেহোস হয়ে গেল, 40 দিন ওই ব্যক্তির 40 সকাল ওই ব্যক্তির সালাত কবুল হবে না, 40 দিন কিন্তু নামাজ করবে না। যদি সে মারা যায়, মারা গেলে দেখালেন না দোযখ বসে বা তার জাহান্নামে প্রবেশ করবে। এরপর হাদিসের ঘটনা অনেক লম্বা, আবার যদি সে তওবা করে আবার ফিরে আসে তখনও 40 দিন সালাত কবুল হবে না, সে মারা গেলে জাহান্নামে যাবে। আর যদি সে তওবা করে আবার ফিরে আসে, আবার যদি মদ পান করে তার 40 দিন তার সালাত কবুল হবে না, মারা গেলে সে জাহান্নামে যাবে। আবার সে তওবা করে ফিরে আসে, চতুর্থবারের কথা বলা হচ্ছে, 3 নম্বর করে চতুর্থবার যদি সে তওবা করে ফিরে তওবা করে আবার সে যদি নেশায় ফিরে আসে তওবা করার পর তওবা ঠিক না রাখে চতুর্থবার, আল্লাহ তাআলার এটা আল্লাহ তাআলার জন্য অধিকার যে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামবাসীর অর্থাৎ দোযখবাসীর শরীরের গলিত পদার্থ অথবা ঘাম পান করাবে। এটা হলো আজকের হাদিস, যেখান থেকে বোঝা গেল যে এই ধরনের নিষেধাত্মক দ্রব্য যারা পান করবে, যদি তওবা করে ফিরে না আসে তাহলে শাস্তি হলো জাহান্নামবাসীর এই গলিত পদার্থ শরীরের গলা জিনিসপত্র ওজুবিল্লাহ অথবা ঘাম সে পান করবে, তার মানে সে ফুলসাদ থেকে এতে পড়ে যাবে জাহান্নামে, সে ফুলসাদ সহি সালামত পড়াতে হবে না। আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে দূরে থেকে সহি সালামত ফুলসাদ পড়ার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ তালা আমাদের সবাইকে সবার গুনাহ মাফ করে দিন, সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার মধ্যে আত্মার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।